বকটুই গণহত্যার দাগ এখনো দগদগে হয়ে আছে রাজ্যের গায়ে। এখনো আতঙ্কের প্রহর গুনে মৃতদের পরিবার। প্রাণ সংশয়ের আশঙ্কায় সশস্ত্র নিরাপত্তা রক্ষীর দাবিতে পুলিশের কাছে লিখিত আবেদন জানালেন গণহত্যার প্রত্যক্ষদর্শী সাক্ষী মিহিলাল শেখ। অর্থাৎ যে কোনো জায়গায় আমি যখন বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় কাজের জন্য আমি দ্বারস্থ হব বা যাওয়ার প্রয়োজন আছে, সে সমস্ত জায়গার যাওয়ার জন্য আমি সঙ্গে ফোর্স আমার দরকার, সেই ফোর্সের জন্য আমি আবেদন করেছি। ঘটনার পর থেকে মিহিলাল শেখের বাড়ির সামনে নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে। বাইরে বেরোলে মিহিলালের সঙ্গেও নিরাপত্তা রক্ষী থাকলেও সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকে না। শনিবার সশস্ত্র বাহিনীর জন্য বীরভূমের জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানান মিহিলাল। যারা এখন আসামি আছে তাদেরকে তো আমি, তাদের উইটনেস আছে, সাক্ষী আছে, তারা যে কোনো সময় আমার উপরে আক্রমণ করতে পারে, আমাকে মেরে ফেলার চেষ্টা হতে পারে, এবং কোনো মাধ্যম দিয়ে আমি শুনতেও পাচ্ছি যে আমার উপরে যে কোনো সময় আক্রমণ হতে পারে। এই জন্য আমি বিভিন্ন দিক ভাবনা চিন্তা করে আমি এসপি মহাশয়ের কাছে আবেদন করেছি যাতে আমাকে হার্ড সিকিউরিটি দেওয়া হোক। বকটুই ও ভাদু শেখ খুনে তদন্তভার সিবিআই এর হাতে। যন্ত্রণা নিয়ে তদন্ত শেষ ও দোষীদের শাস্তির অপেক্ষা স্বজন হারানোদের। বকটুই থেকে মফিজুল ইসলাম ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।